আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। সম্প্রতি বাংলাদেশ সরকার প্রধান ঘোষণা দিয়েছে, যারা ফ্রিল্যান্সিং করবে তাদের জন্য একটি আইডেন্টি কার্ডের ব্যবস্থা করবে। এতে করে তারা অবশ্যই ইন্টারন্যাশনাল প্লেসে ইন্টারন্যাশনালি তারা পরিচিতি লাভ করবে এবং পাশাপাশি বাংলাদেশের রেমিটেন্সকে অনেক বেশি সমৃদ্ধ করবে। যদি আপনি সত্যি অনলাইন আর্নিং জগতে আসতে চান বা ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে আপনাকে আমি স্বাগতম জানাবো এবং পাশাপাশি অনুরোধ জানাবো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কেননা এই ভিডিওতে আমি এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যে ওয়েবসাইটটি থেকে আপনি খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই বা কোনো রকম কম্পিটিশন ছাড়াই কাজ পেতে পারেন। এবং আরো একটি অপশন রয়েছে, আপনি ফ্রিতে কোনো রকম গিগ তৈরি করা বা কোনো রকম প্রোফাইল সেট আপ করা ছাড়াই অনায়াসেই আপনি আর্নিং জেনারেট করতে পারবেন, স্কিল বা দক্ষতা ছাড়া অথবা এক্সপেরিয়েন্স ছাড়া অথবা ইনভেস্টমেন্ট ছাড়া। এই ওয়েবসাইটটিতে আপনি যখন আসবেন তখন আপনি এখানে ইন্টারফেসটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে ফ্রিল্যান্সার রয়েছে প্রায় 97,000 প্লাস এবং প্রজেক্ট কমপ্লিট করেছে এত, এবং হ্যাপি ক্লায়েন্টস রয়েছে প্রায় 70,000 প্লাস এবং সার্ভিস গিগ রয়েছে প্রায় 28,000 মতো। সুতরাং আপনি দেখেই বুঝতে পারছেন যে এটি fiverr.com। ফাইবার মধ্যে যারা কাজ করেন নতুন কিন্তু তারা শুরুতে কাজ পান না, বিশেষ করে যারা প্রফেশনাল তারা দীর্ঘদিন ধরে কাজ করে আর্নিং করছেন। আজকে এই ওয়েবসাইটটিতে আপনি যখন প্রবেশ করবেন বা দেখবেন কিভাবে প্রোফাইল সেটিং করবেন এবং কিভাবে আপনি এখানে অ্যাকাউন্ট সেট আপ করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, এবং কিভাবে ফ্রিতে কাজ করবেন কোনো রকম গিগ সেট আপ ছাড়াই আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে, সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো এসে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটে আসার পর আপনারা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটি অনেকটা ফাইবারের মতো। গ্রাফিক্স ডিজাইন, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেক, ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, ফান অ্যান্ড লাইফস্টাইল, রাইডিং অ্যান্ড ট্রান্সলেশন, বিজনেস, এই ক্যাটাগরিগুলোতে আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কোনো রকম কম্পিটিশন ছাড়াই এখান থেকে খুব সহজেই কাজের অর্ডার পেয়ে যাবেন এবং সেই কাজগুলো সাবমিট করলে খুব অনায়াসে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। সো আপনি দুভাবে কাজ করতে পারবেন ফাইবার মতো। প্রথমত আপনি ক্লায়েন্ট হিসেবে কাজ করতে পারবেন বা বায়ার হিসেবে কাজ করতে পারবেন, অথবা আপনি এখানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন। এবং আরো দ্বিতীয় যে অপশনটি রয়েছে, আপনি ফ্রি আর্নিং করার এখানে অপরচুনিটি পাচ্ছেন, এটি এখানে দেখতে পাচ্ছেন। সো প্রথমে আমি দেখিয়ে দিব, যেহেতু আপনি নতুন বা আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, সো রেজিস্টার বাটন আপনাকে ক্লিক করতে হবে। আর ইতিমধ্যে যদি এখানে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে অবশ্যই লগ ইনে ক্লিক করবেন। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে 1by3.com। এটি একটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এবং পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ এখানে অনায়াসে ঘরে বসে কাজ করতে পারবে লাইক ফাইবার। সো প্রথমে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে সরাসরি এই অ্যামেজিং ইন্টারফেসটি আপনাকে মুগ্ধ করবে। এখানে আসার পরে প্রথমত আপনি এখানে ইউজার নেম দিবেন, এরপর ইমেল অ্যাড্রেস, এরপর পাসওয়ার্ড দিবেন, দেন আপনাকে কনফার্ম পাসওয়ার্ড করার পর আপনি কি হিসেবে কাজ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিতে হবে। সো প্রথমত আমি এখানে যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে বা ওয়ার্কার হিসেবে কাজ করতে চাচ্ছি, সুতরাং আমি এখানে এটি সিলেক্ট দিয়েছি। এরপরে রেজিস্টার নাও ক্লিক করবে। রেজিস্টার নাও ক্লিক করার পরে সরাসরি ইন্টারভিউ আপনাকে নিয়ে আসবে। এই ইন্টারভিউ আসার পরে এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, প্রথমত অ্যাড গিগ, অ্যাক্টিভ নাও, কমপ্লিট নাও। গিগ জিনিসটা কি, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি ফ্রিল্যান্সার .com অথবা ফাইবারের কথাই বলি, ফাইবারে যদি আসেন তাহলে অনেকগুলো গিগ আপনি এখানে দেখতে পাচ্ছেন। যে আমি আমার প্রোফাইলটা আপনাদের সাথে শেয়ার করছি, এখানে যে গিগগুলো আমি পাবলিশ করেছি সেই গিগগুলো একটু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে আপনারা একটু আইডিয়া নিতে পারেন যারা নতুন রয়েছেন। আমি যখন আমার প্রোফাইলে যাব, তার মানে ফাইবার প্রোফাইলে, এখানে আমি প্রায় 6টার মতো গিগ পাবলিশ করেছি, তার মানে এই ব্যানারগুলোকে এক একটি গিগ বলা হয়। অ্যাজ ইট ইজ আপনি এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনাকে গিগ সাবমিট করতে হবে যদি আপনি কাজ করতে চান। এরপর যেটি সেটি হচ্ছে অ্যাক্টিভ নাও, এটি হচ্ছে ইমেল অ্যাড্রেস, ভেরিফিকেশন করতে বলছে, এরপর প্রোফাইল। এই তিনটি অপশন যখন আপনি অতিক্রম করবেন তখন আপনি পুরোপুরি এখানে কাজ করার উপযুক্ত হয়েছেন। এভাবে আপনি যখন স্কিলগুলো যখন আপনি গ্যাদার করবেন বা আপনি যদি স্কিল হন তাহলে এখানে আপনি কম্পিটিশন ছাড়াই কাজ শুরু করতে পারবেন। সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে যে অ্যাক্টিভ নাও ক্লিক করবেন ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য। ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য অ্যাক্টিভ নাও যখন ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। সো এখানে প্রথমে আপনাকে যে ভেরিফিকেশন কোডটা তারা চেয়েছে সেটি দিবেন। সো আমি আমার ইমেলে চলে যাচ্ছি, এখানে যে একটি ভেরিফিকেশন কোড এসেছে সেই কোডটা আমি সিলেক্ট করবো। সেই 6 ডিজিটের যে কোডটি এসেছে সে আমি কোডটি সিলেক্ট করবো। সিলেক্ট করার
করার পর যখন পেস্ট করে দিব তখন অনায়াসে কিন্তু আমি এখানে ভেরিফিকেশনটা করে ফেলতে পারবো। দ্যাটস ইট। সো আমি এটি পেস্ট করছি, পেস্ট করে আমি দেখাচ্ছি জাস্ট কনফার্ম নাও ক্লিক করব। আপনি যদি ভেরিফিকেশন কোড না পান তাহলে অবশ্যই রিসেন্ট নাও ক্লিক করলে আপনার মেইলের মধ্যে একটি ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে আসি আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে কমপ্লিট নাও যখন ক্লিক করবেন যে প্রোফাইল সেটিং এর জন্য আমি আলাদা একটি ট্যাব ওপেন করছি। এরপর আমি এই ট্যাবের মধ্যে চলে আসছি। এখানে আসার পরে প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আপনি যে কান্ট্রি হন না কেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে অনেকগুলো কান্ট্রি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তবে আপনার জন্মস্থান যেখানে সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন, কেননা পেমেন্ট মেথড যে অপশনগুলো রয়েছে ব্যাংক সেট আপ সেটি দিতে হলে অবশ্যই আপনার কান্ট্রিটা অ্যাকুরেট সিলেক্ট করতে হবে। এরপর সিটি দিবেন যে সিটিতে আপনি বসবাস করেন। আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে, আমি শুরুতেই দেখিয়েছি, কেননা এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলো আপনার পরিচিত লাইক ফাইবারের মতো। সো এখানে যে ক্যাটাগরিগুলো আপনি ক্যাটাগরির উপর আপনি দক্ষ সেই ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করে দিবেন। আমি ভিডিও এন্ড অ্যানিমেশন দিয়েছি এবং সাব ক্যাটাগরি যেটি দিবেন সেটি হচ্ছে ভিডিও এডিটিং, এখানে আপনি চুজ করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আপনি আপনার পছন্দ মতো এখানে স্কিলগুলো দিবেন যেগুলো আপনি আপনার স্কিলের সাথে যায় বা আপনার রিলেটেড। এভাবে আপনি অ্যাকাউন্ট টাইটেল দিবেন। অ্যাকাউন্ট টাইটেল হচ্ছে আপনি যে বিষয়ের উপরে কাজ করতে চান বা এক্সপার্ট সেই টাইটেল গুলো দিবেন, তার মানে স্কিল গুলো দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এখানে আমি প্রায় 6টি স্কিল অ্যাড করেছি, আপনি চাইলে আরো বেশি স্কিল অ্যাড করতে পারেন যেগুলোতে আপনি দক্ষ। এরপরে একটি ডেসক্রিপশন লিখবেন, প্রোফাইল ডেসক্রিপশন। আশা করি এই প্রোফাইল ডেসক্রিপশনটা লেখার পরে যখন আপনি এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করবেন, আপডেট প্রোফাইলে ক্লিক করার পর এটি প্রোফাইলটি আপডেট হয়ে যাবে। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। এবার গিগ আপনাকে অ্যাড করতে বলেছে, সো আমি গিগটা অ্যাড করে দেখাচ্ছি। যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনি যদি গিগ তৈরি করতে না জানেন তাহলে আমি আপনাকে একটি পরামর্শ দিব। ক্যানভা ডট কম এর মধ্যে গিয়ে অবশ্যই আপনি অনায়াসেই গিগ তৈরি করা শিখে ফেলতে পারবেন 1x1.3.com এর সাইজটা নিয়ে। আরেকটি কথা বলে রাখা ভালো, আপনি যদি ফাইবারে নতুন হয়ে থাকেন বা ফাইবার অ্যাকাউন্ট এখনো তৈরি না করে থাকেন তাহলে অবশ্যই আমার প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গেলে আমার এই প্লে লিস্টের মধ্যে ফাইবারের উপরে কিছু ভিডিও দেওয়া রয়েছে। আশা করি সেই ভিডিওগুলো দেখলে অনায়াসে কিন্তু আপনি ফাইবারের মধ্যেও কাজ শুরু করতে পারবেন সাইড বাই সাইড। সো আমি স্টেপ বাই স্টেপ সেই ভিডিওগুলো এখানে দিয়েছি, এই যে টোটাল 9টি ভিডিও দিয়েছে সেগুলো অবশ্যই দেখার আমন্ত্রণ রইল। এবার চলে আসছি আমি গিগ এখানে সেট আপ করবো, অ্যাড গিগে ক্লিক করবো। অ্যাড গিগে ক্লিক করার পরে গিগ টাইটেল দিতে বলেছে, সো আমি এখানে গিগ টাইটেলটা দিব। অলরাইট, এরপরে গিগ টাইটেলটা আপনাকে দিতে হবে। আমি এখানে ভিডিও এডিটিং এর উপরে টাইটেলটা দিয়েছি। এরপর ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, আপনি যে টাইটেলটি দিয়েছেন সেই টাইটেলের উপর ভিত্তি করে। এরপর সাব ক্যাটাগরি, এরপর একটি গিগ ডেসক্রিপশন দিবেন, কেননা গিগ ডেসক্রিপশনের উপরে আপনার নির্ভর করবে অর্ডার পাওয়া না পাওয়া। এখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, আপনি যদি সত্যি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি কিভাবে গিগ তৈরি করবেন। আপনাকে আমি একটি পরামর্শ দিয়েছি, আপনি সরাসরি চলে যাবেন ফাইবারের মধ্যে। ফাইবারের মধ্যে গিয়ে কিভাবে একটি গিগের ডেসক্রিপশন লিখতে হয়, কিভাবে গিগ তৈরি করতে হয় বা আইকেসি বা ইউনিক গিগ তৈরি করতে হয় সেগুলো অবশ্যই আপনি বেস্ট আইডিয়া পাবেন। ওখান থেকে আইডিয়া নিয়ে সেই আইডিয়াগুলো এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন অনায়াসে কিন্তু আপনি কোনো রকম কম্পিটিশন বা কোনো রকম প্রতিযোগিতা ছাড়াই এখান থেকে কাজ শুরু করতে পারবেন বা কাজ পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। গিগ ডেসক্রিপশন আমি দিয়েছি, এরপর এখানে সার্চ টেকটা দিয়েছি। সার্চ টেকগুলো ভেরি ইম্পর্টেন্ট, কেননা যে কোনো বায়ার অথবা ক্লায়েন্ট যদি আপনাকে খুঁজে পেতে চায় তাহলে আপনার কাজের ভিত্তিতে বা ক্যাটাগরি বেজ ট্যাগ গুলো আপনাকে দিতে হবে যাতে করে সে খুঁজে পেতে পারে। যেহেতু আমি এখানে ভিডিও এডিটিং এর উপরে গিগ দিচ্ছি এবং টাইটেল দিয়েছি, সুতরাং আপনাকে মনে রাখতে হবে সেই রিলেটেড ট্যাগগুলো আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। এরপরে যেটি সেটি হচ্ছে যে ডেমো ইউআরএল, আপনার যদি একটি ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটি আপনি এখানে দিবেন, না দিলে কোনো প্রবলেম নেই, এখানে এটি অপশনাল রেখেছে। সো আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি সেভেন কন্টিনিউতে আমি ক্লিক করব। সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে নেক্সট ইন্টারফেস আমাকে নিয়ে আসবে। এবার আপনাকে কিন্তু প্রাইসটা সেট আপ করতে হবে লাইক ফাইভ। এখানে আমি যেটি বেসিক সেই বেসিকের মধ্যে আমি দিয়েছি $15 এবং এরপর ডেসক্রিপশন দিয়েছি ভিডিও রিলেটেড ডেসক্রিপশন। এরপর যেটি সেটি হচ্ছে রিভিশন কয়বার হবে সেটি আনলিমিটেড আমি দিয়েছি। যেহেতু আপনি নতুন তাহলে এখানে আনলিমিটেড দিয়ে রাখবেন যাতে করে আপনি কাজ আরও বেশি পেতে পারেন। ডেলিভারি টাইম 3 days দিয়েছি। এরপর আপনি চাইলে এক্সট্রা ফিল 1 status আপনি এখানে এক্সট্রা যদি কিছু অ্যাড করতে চান সেটিও অ্যাড করতে পারবেন। এবং আপনি
এখানে টোটাল তিনটি অপশন ইউজ করতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি সেভেন কটেজিতে ক্লিক করছি, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ধারাবাহিকভাবে দেখাচ্ছি। আমরা আশা করি আপনি প্রোফাইলটি সেট আপ করার পরে সেট আপ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে সবকিছু অথেন্টিক এবং ইউনিক হয়। আপনি এখানে কপি পেস্ট করে কোনো কিছু দিবেন না। আশা করি যদি আপনি দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চান, সো এখানে আমার গিগটি 4টি গিগ এখানে দিতে বলেছে, তার মানে 4টি ফটো দিতে বলেছে। সো আমি প্রথমটিতে ক্লিক করছি, প্রথমটিতে ক্লিক করার পরে সরাসরি আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। এবার আমি যেটি অ্যাড করতে চাচ্ছি সেটি আমি অ্যাড করে আপনাদের সাথে আপনাদেরকে দেখাচ্ছি। তো একটি গিগ আমি তৈরি করেছি ভিডিও এডিটিং এর পরে, যেটি আমি আমার ফটোশপ সিসিতে করেছি। আশা করি আপনি যে কোনো কিছুতে, আপনি যদি কোনো ধরনের এডিটিং না জানেন বা ফটোশপের কাজ না জানেন, তাহলে আপনাকে আমি সাজেস্ট করব অবশ্যই আপনি canva.com ইউজ করবেন। ক্যানভার মধ্যে কিভাবে এডিটিং করতে হয় সেটি আমি একটি ভিডিও দিয়েছি আমার চ্যানেলের মধ্যে গেলে, তার মানে লার্নিং অ্যান্ড আর্নিং টিপের মধ্যে গেলে অবশ্যই আপনি দেখতে পাবেন। সো এবার আমি ফটো অ্যাড করেছি, এভাবে কিন্তু টোটাল 4টি ফটো অ্যাড করা যায়। সো আমি অ্যাড ফটোতে ক্লিক করছি, অ্যাড ফটোতে ক্লিক করার পরে সরাসরি আমার গিগটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। দ্যাটস ইট, এতটুকু ফাইবার আছে, অনেক বেশি সহজ এখানে আপনি আমার আপনার ফাইবার আপনি প্রোফাইলটা রেডি করা। আশা করি বুঝতে পেরেছেন। সো কীভাবে আপনি প্রোফাইলটা রেডি করবেন সেটি আমি দেখালাম। এবার এই যে আমার এটি শো করছে, আই উইল মেক ভিডিও এডিটিং প্রজেক্ট ইউজিং কামটাসিয়া 9 প্রফেশনালি, এবং সেটির ইমপ্রেশন ক্লিক সবকিছু এখানে শো করবে ডে বাই ডে। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে পাবলিশ করার সাথে সাথে কিন্তু সেটি অ্যাক্টিভ হয়ে যায়। এখান থেকে আপনি এডিট করতে পারবেন এবং আপনি ইমেজ চেঞ্জ করতে পারবেন, পজ দিয়ে রাখতে পারবেন, অথবা ডিলিট করতে পারবেন, অথবা এটি কি অবস্থা সেটি দেখতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এখান থেকে আপনি খুব অনায়াসেই আপনি আপনার প্রোফাইলটা বা গিগটা সাজাবেন। সো আমি গিগ অ্যাড করেছি এবং এরপর কমপ্লিট নাও প্রোফাইলটাও কিন্তু আমি সেট আপ করে দেখিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন। সো এইবার দ্বিতীয় যে অপশনটি আপনি কাজে লাগিয়ে আপনি আরো বেশি আর্নিং জেনারেট করবেন, সেটি কোনো ধরনের দক্ষতা বা কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই আপনি দ্বিতীয় অপশনটি কাজে লাগাতে পারেন। অর্থাৎ আপনি যদি এখানে কোনো গিগ পাবলিশ করতে না চান, অথবা আপনি কোনো ধরনের অ্যাকাউন্ট সেট আপ না করে কাজ করতে চান, তাহলে জাস্ট সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনি ফ্রি আর্ন যেটি রয়েছে ফ্রি আর্ন এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি আপনাকে এই ইন্টারভিউ নিয়ে আসবে। ইন্টারভিউ আসার পরে আপনি এখানে 1/3 দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে ক্যাপসা টাইপিং এর ওয়ার্ক এবং পাশাপাশি রয়েছে অ্যাড দেখার কাজ। এখানে টোটাল 5টি অ্যাড শো করছে আজকে পর্যন্ত। এরপর পাশাপাশি ক্যাপসা টাইপিং এর কাজ কিছু দিয়েছে যেগুলো ফ্রিতে আপনি করতে পারবেন। সো সলভ ক্যাপসাতে আমি যখন ক্লিক করব, ক্লিক করার পরে আমাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে আসার পরে আপনি এখানে কিছু ক্যাপসা দেখতে পাচ্ছেন, এখানে যে ক্যাপসাটি রয়েছে সেটি আমি ফিল আপ করছি। উইদিন শর্ট টাইমের মধ্যে আপনি ক্যাপসাটি ফিল আপ করবেন। ক্যাপসাটি ফিল আপ করে আপনি সেটি জমা দিবেন। জমা দেওয়ার পরে নির্ধারিত যে অ্যামাউন্টটি এখানে দেখতে পাচ্ছেন সেই অ্যামাউন্টটি আপনি অনায়াসে পেয়ে যাবেন, তার মানে আপনার অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। সুতরাং আপনি বুঝতে পেরেছেন। সো এখানে আমি অ্যাড করেছি সাকসেস, ইউ সলভ ওয়ান ক্যাপসা $0.001 ইন ইওর অ্যাকাউন্ট। সো আমি এটি আর টোটাল আমি এখানে 100টি করতে পারবো। এবার আমি একটু রিফ্রেশ দিচ্ছি আমার অ্যাকাউন্টের মধ্যে সেটি অ্যাড হয়েছে কিনা সেটি আমি দেখাচ্ছি। জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। সো আশা করি একটু পরে কিন্তু অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি টোটাল বাকি 99টি ক্যাপসা ফিল আপ করতে পারবেন। এবার আমি দেখাচ্ছি যে কিভাবে পেমেন্টগুলো উইথড্র করবেন। পেমেন্টগুলো উইথড্র নেওয়ার জন্য আপনাকে এখানে অ্যাকাউন্টে আসতে হবে। আপনি অ্যাকাউন্টে আসার পরে আপনি অবশ্যই উইথড্রল মানিতে ক্লিক করবেন। আপনি অবশ্যই কম্পিউটারে না হলেও আপনি আপনার মোবাইলেও কিন্তু এই কাজগুলো খুব সহজেই অনায়াসে করতে পারবেন। সো এখানে আপনাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। এখানে বলেছে সেট আপ প্রসেস ফার্স্ট, এখানে আপনাকে মেথড সিলেক্ট করতে বলেছে। মেথড সিলেক্ট করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করতে চাইলে আপনি বিটকয়েন অ্যাড্রেসটা এখানে দিবেন। কিভাবে বিটকয়েন অ্যাড্রেসটা দিবেন সেটি যদি জানতে চান, আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দেওয়া রয়েছে কিভাবে হাউ টু সেট আপ এ বিট কয়েন বেস অ্যাকাউন্ট। আপনার যদি কয়েন বেস অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে অবশ্যই কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। আমি সেটি সেট আপ করছি। সেট আপ করার পরে আপনি এখানে যখন আপডেটেড দিবেন, তার মানে এখানে যখন আপডেট 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 অ্যাকাউন্টে ক্লিক করবেন, তখন আপনার সেটি অবশ্যই অ্যাড হয়ে যাবে। এরপর আপনি আপনার পেমেন্টগুলো এই বিটকয়েনের মধ্যে নিতে পারবেন। বিটকয়েনে একটা সুবিধা হচ্ছে যে কোনো আর্নিংগুলো বিটকয়েন থেকে সরাসরি বিকাশে অথবা রকেটে অথবা নগদে নিয়ে আসা যায়, অথবা আপনার কান্ট্রিতে যদি পারফেক্ট মানি
পারফেক্ট মানে সাপোর্ট থাকে সেটি আপনি ইউজ করতে পারেন, অথবা পেইয়ার রয়েছে, পেইয়ার আপনি কিন্তু সেট আপ করতে পারবেন, গো টু উইথড্রল উইথড্রল পেজ, এরপরে এখানে আপনি দেখতে পারবেন আপনার টোটাল আর্নিং গুলো। আশা করি বুঝতে পেরেছেন। সো ভিডিওটি আশা করি ভালো লেগেছে, আমি বিস্তারিত শেয়ার করলাম যে 1/3.com, এবং নেক্সট আমি দেখাবো যে এখান থেকে কিভাবে উইথড্র ওর নিতে হয়। এবং সেই ভিডিওটি মিস না করতে চাইলে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করতে গেলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। আর আপনাদের যদি স্পেশাল কোনো অনুরোধ থাকে কোনো ভিডিও তৈরি করার, সেটি কমেন্ট বক্সে জানাবেন। আপনার মূল্যবান কমেন্টের প্রতীক্ষায় রইলাম। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন। আল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।